হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ইউর ম্যাথ তো আজকের লেকচারে আমরা জানবো অন্তরকলন বা অবকলন ইংলিশে বলা হয় ডিফারেন্সিয়েশন আচ্ছা তোমরা বোর্ডে দেখতেই পাচ্ছ আমার একটা জিনিস লেখা আছে অন্তরকলন বা অবকলন দুভাবে বোঝানো যায় প্রবণতা বা নথির সম্বন্ধে আর একটা হচ্ছে পরিবর্তন আর আমরা শুরু করছি এক্সারসাইজ টু বি কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিয়েবিলিটির তো এটা শুরু করার জন্যই আমার এই জিনিসটা আমার লাগবে বুঝতে তো এখানে বোঝাবো আমি পরিবর্তন এই জিনিসটাকে নিয়ে ওকে আচ্ছা পরিবর্তন কেন হয় ঠিক আছে পরিবর্তন কার সাপেক্ষ হয় এবং কী কীরকম পরিবর্তন হয় বেশি করে পরিবর্তন না অল্প পরিবর্তন সেটাও জানব আচ্ছা পরিবর্তন তাহলে কিভাবে হয় কারো সাপেক্ষের জন্য হয় কারো সাপেক্ষে বা কারো জন্য হয় আর পরিবর্তনটা কীরকম হয় স্বল্প বা বেশি এখন আর জিনিস বলে রাখি এই অবকলন বা ডিফারেন্সিয়েশানের কাজ হচ্ছে একটা বড় জিনিসকে ছোট করা ওকে একটা বড় জিনিসকে ছোট করা কি করে হচ্ছে সেটা আমি এই ভিডিওতেই বলবো ওকে আচ্ছা এখন আমি বলতে চাইছি আমি একটা ওয়াইকেল টু এফ একটা কার্ভ নিলাম বা একটা ফাংশান নিলাম ওকে আচ্ছা এটা মানে কি আমি যদি একটা গ্রাফ আঁকতে চাই এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ ওকে আমি এই পয়েন্টটা বলছি ধরে নাও ওকে তাহলে আমি এটা ও জিরো জিরো মূল তাহলে আমি যদি এই পয়েন্টটা যেতে চাই তোমরা অবশ্যই জানো যে জিরো বিন্দু থেকে মানে মূলবিন্দু থেকে যতটা যেতে হবে এবং এই বিন্দু থেকে মানে অ্যাকচুয়ালি মূলবিন্দু থেকে ওয়াই অক্ষের উপরে উঠতে হবে মানে এখান থেকে এতটা উঠতে হবে তার মানে এখান থেকে এতটা উঠতে হবে এইটা আর এইটা তো ইকুয়াল তার মানে আমি বলে দিচ্ছি যে এই দূরত্বটা এক্স এতটা ওকে তাহলে এই পয়েন্টটার স্থানাঙ্ক কি কি হবে প্রথম হবে এক্স কমা আমি এটা বলছি যে ওয়াই অক্ষ বরাবর ওয়াই দূরত্ব গেছি তার মানে এটা ওয়াই ওকে তাহলে এটা ওয়াই তাহলে এখন এই পয়েন্টটার স্থানাঙ্ক কী হচ্ছে এক্স কোমা ওয়াই এখন বলছি ওয়াই ইকাল টু এক্স তাহলে আমি এই ওয়াইয়ের জায়গায় এফেক্স বসাতে পারি তাহলে এখন পয়েন্টটা কী হয়ে গেল এফেক্স তার মানে পয়েন্টটা হলো অ্যাকচুয়ালি কি এই পয়েন্টটার স্থানাঙ্ক এক্স কোমা এক্স ওকে মানে ওয়াইটা এক্সের ফাংশানে ডিফাইন আছে একটা যদি এক্সাম্পল দিতে চাই ওয়াই ইকাল টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স মানে কি ওয়াইটা তো এক্সের একটা ফাংশন তাহলে ওয়াই এই জন্যই লিখি আমরা ওকে যদি এক্স ইকল টু ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই প্লাস এরকম থাকতো ঠিক আছে বা ধরে এটাই আছে তাহলে এক্স তখন এফ বলতাম কারণ এক্স এফ এর ফাংশানে ডিফাইন আছে ওকে আচ্ছা এখন আমাদের এটাই শুধু লাগবে ওকে আচ্ছা আমি বললাম না বড় জিনিসকে ছোটো তাহলে পরিবর্তনটা আমার অল্প করে হবে তাহলে বেশিটা আমার কেটে গেল তার মানে এখন আমার এই জিনিসটা কি দাঁড়াচ্ছে পরিবর্তন সাপেক্ষে বা কারো জন্য হচ্ছে এবং পরিবর্তনটা কতটা হবে স্বল্প হবে এটাই আমি এদিকে একটু জিষ্টি হিসেবে লিখে রাখছি ওকে দেখো তো এটা বোঝার জন্য আমি একটা গ্রাফ নিয়ে নিচ্ছি বেসিক ইনফরমেশনের জন্য ওকে তাহলে গ্রাফটা আঁকছি লক্ষ্য করো এরকম দেখতে একটা গ্রাফ নিচ্ছি যেটা এটাই হচ্ছে ওয়াইকেল টু এফেক্টস ওকে আমি এটা নিয়েই কাজ করবো বলেছিলাম তো তো এটাই আমার ওয়াইকেল টু এফেক্টস ওকে আচ্ছা এখন আমি বলছি এই গ্রাফটার উপরে বা এই কার্ভটার উপরে দুটো পয়েন্ট নিচ্ছি পছন্দ হয়েছে পয়েন্ট নিচ্ছি এই পয়েন্টটা নিচ্ছি আর একটু দূরেই নিচ্ছি এই পয়েন্টটা নিচ্ছি আচ্ছা আমি যদি বলি এই পয়েন্টটার স্থানাঙ্গ কী কী হবে আমি বলে দিলাম এটা মূলবিন্দু এখান থেকে আমি এতটা এক্স গেছি এই দূরত্বটা আমার এক্স তাহলে তোমরা বলবে আর আমি বলে দিলাম যে ওয়াই অক্ষ বরাবর আমি ওয়াই দূরত্ব উঠেছি তাহলে তোমরা বলবে এটা ওয়াই তাহলে স্থানাঙ্কটা হবে এক্স কমা ওয়াই ওকে তোমরা সহজেই বলবে এক্ষুনি বলেছিলাম ওকে এখন বলছি ওয়াই কিন্তু এফেক্স হিসেবে আমি ডিফাইন করেছি না ওয়াইকে তাহলে ওয়াইয়ের জায়গায় আমি এফেক্স লিখতে পারি এখন ওকে তাহলে এখানে আমি এফেক্স লিখতে পারি তাহলে পয়েন্টটা এখন কী হয়ে গেলো এক্স এই পয়েন্টটা আর বলছি যে আমি মূলবিন্দু থেকে এতটা দূরত্ব এসেছি এখন এইটা আমি এতটা উপরে উঠেছি ওকে এখন আমার বলে দেওয়া আছে এখান থেকে এই দূরত্বটা এইচ বলে দেওয়া আছে গিভেন আছে তাহলে এই পয়েন্টের দূরত্বটা কী হবে বলতো এইটা একশক্ষের উপরে এটা তো এক্স এটা তো ওয়াই তাহলে কী হবে বলো তো তোমরা বলবে কোনো পয়েন্টের দূরত্ব এখানে যদি বলি এই পয়েন্টটা এখান থেকে এই পয়েন্টের দূরত্ব যদি বলি একশক্ষের উপরে তোমরা বলো মূলবিন্দু থেকে এই পয়েন্টের দূরত্ব তার মানে এই পয়েন্টের দূরত্ব মানে এই মূলবিন্দু থেকে এই পয়েন্টের দূরত্ব এতটা দূরত্ব ওকে তার মানে এখান থেকে এতটা মানে কি এখান থেকে এইটা এক্স আর এখান থেকে এটা এইচ তাহলে এক্স প্লাস এইচ পুরোটা তাহলে এক্স সূক্ষের উপরে এক্স প্লাস এইচ যাচ্ছি তাহলে এটা হলো এক্স প্লাস এইচ আর এটা তো এক্স ছিল যে দেখিয়েছি তাহলে তুমি বলো তো এটা কত হবে ওয়াই হবে এখন ওয়াই মানে এক্স এখানে এক্সটা কীভাবে ডিফাইন হয়ে গেছে এক্সটা হয়ে গেছে কি এক্স প্লাস এইচ তাহলে এটা কী হয়ে যাবে এফ অফ এক্স এইচ তাহলে পয়েন্টটার স্থানাঙ্গ কী হচ্ছে এক্স প্লাস এইচ কমা এফ অফ এক্স এইচ ওকে আচ্ছা আশা করি এটা বোঝা গেছে ওকে এখন আমি মূল কনসেপ্টে আসছি খুব ভালো করে এটা লক্ষ্য করো এটা আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করছি ওকে বইয়ের মতো না ওকে লক্ষ্য করো আচ্ছা আমি এখন বলছি একটা গাছ রয়েছে এখানে ধরো নাও এটা একটা গাছ ওকে এই গাছটা এই এক্সটাকে আমি দশ বছর ধরছি আর এটা কি অ্যাকচুয়ালি যে কোনো পয়েন্টের এটা হাইট বলা হয় তাহলে গাছটার হাইট এতটা বলতে পারি বলতে পারি অবশ্যই তাহলে দশ বছরের গাছটা দেখতে কীরকম ছিল দশ বছরে এক্সের মানটা আমি দশ ধরছি তাহলে দশ বছরে দেখতে এতটা ছিল উঁচু মানে এতটা হাইট ছিল এই গাছটারই ওকে এখন বলছি তিরিশ এই এক্স প্লাস এইজকে আমি তিরিশ বলছি তিরিশ বছর তাহলে তিরিশ বছরে গাছটা দেখো কতটা লম্বা হয়েছে ওকে তাহলে গাছটা এতটা উঁচু হয়েছে আচ্ছা তাহলে আমি যদি বলতে চাই যে গাছটা এর মাঝের কত বছরে উঁচু হয়েছিল এই এইজের মানটা যদি জানতে চাই কী হবে বলবে তিরিশ মাইনাস দশ ইকুয়াল টু কুড়ি এই বছরেই পরিবর্তন হয়েছে এবার যতটা উচ্চতা ওকে এই গাছটার উচ্চতা তো বেড়েছে এই কুড়ি বছরের মধ্যেই দশ বছরে এত দেখতে ছিল তিরিশ বছরে এতটা হয়েছে তাহলে এখানে মাঝে পরিবর্তন কতটা হয়েছে কুড়ি বছরে পরিবর্তন হয়েছে এবার কতটা হয়েছে সেটা দেখব ওকে আচ্ছা তাহলে উচ্চতার পরিবর্তনটা কত হয়েছে উচ্চতার পরিবর্তন এইটা কতটা হয়েছে বলবে বলবে যে এই দূরত্বটাকেই এখানে ধীরে ধীরে টানো 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 বাস এতটা কাট করলো তার মানে ধরে নাও এ তাহলে এটা যদি এফেক্স হয় তাহলে এতটা হচ্ছে আমার এফেক্স তাহলে উচ্চতার পরিবর্তন কতটা হয়েছে এটা ওকে তার মানে কী তো পুরোটা এফ অফ এক্স প্লাস এইচ পুরোটা এফ অফ এক্স প্লাস এইচ তা থেকে এইটা এফেক্স তাহলে এটা কত এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফেক্স অবশ্যই এটা উচ্চতার পরিবর্তন আর সময়ের পরিবর্তন আমি যদি বলতে চাই আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি তিরিশ মাইনাস কুড়ি সরি দশ ঠিক আছে তিরিশ মাইনাস দশ ইকুয়াল টু কুড়ি বছর তাহলে সময়ের পরিবর্তন নিয়ে উচ্চতার পরিবর্তন কতটা হয়েছে এতটা আশা করি বোঝা গেছে তার মানে বলো তো উচ্চতা কার সঙ্গে সঙ্গে বাড়ছে সময়ের সঙ্গে সঙ্গে কার সাপেক্ষে বাড়ছে সময়ের সাপেক্ষে তার মানে দেখো সময়ের সাপেক্ষে উচ্চতা পরিবর্তন হচ্ছে তাহলে পরিবর্তন কারও সাপেক্ষে হয় বলেছিলাম ওকে আচ্ছা এটা এতটা পর্যন্ত বোঝা গেছে ওকে আচ্ছা আর একটা জিনিস বলে দিই এখানে তো আমি এফ অব এক্স প্লাস এইচ দিয়ে বলেছি আচ্ছা সময়ের পরিবর্তন তাহলে এক্স দিয়ে যেটা বোঝাচ্ছে তাহলে এই বছরে এতটা ছিল এই বছরে এতটা ছিল তাহলে পরিবর্তন কতটা হয়েছে এখানে যেমন তিরিশ মাইনাস দশ হয়েছে এটাই তো তিরিশ ধরেছিলাম আর এক্সকেই তো দশ ধরেছিলাম তাহলে এক্স প্লাস এইচ মাইনাস এক্স এটা আমার এখন সময়ের পরিবর্তন ওকে বা এখানে এক্সের পরিবর্তন এখানে আমি সময় বলেছি মানে বছর বলেছি তাহলে এটার পরিবর্তন তাহলে উচ্চতার পরিবর্তন আমি পেয়ে গেছি আর সময়েরও পরিবর্তন আমি পেয়ে গেছি ওকে তাহলে দেখো উচ্চতার পরিবর্তন আমার এতটা এই এতটা এটাই হচ্ছে এফ ওফ এক্স প্লাস এইচ মাইনাস এফ আর সময়ের পরিবর্তন এই মাঝের সময়টা এইচ মানে কি এক্স প্লাস এইচ মাইনাস এক্স যেটা দেখালাম তাহলে উচ্চতার পরিবর্তন আর সময়ের পরিবর্তন আমি পেয়ে গেছি ওকে আচ্ছা আমি এই চ্যাপ্টারে কাজ কি বলেছিলাম বড় জিনিসকে ছোট করে দেওয়া ওকে তার মানে আমি এখন উল্টো দেখতে চাইছি মানে আমি দেখেছি যে এক্স বছরে এতটা ছিল এক্স প্লাস যে এতটা হয়ে গেছে তাহলে এর মাঝেরগুলোই কতটা কতটা করে বেড়েছে গাছের উচ্চতাটা এইটা আমি দেখতে চাইছি তার মানে আমি বড় থেকে এবার রিভার্সে যাচ্ছি ছোটোর দিকে ওকে পুরো ছোটোতে যেতে পারবো না ছোটোর দিকে যাব মানে এইজটাকে ধীরে ধীরে আমি কমাবো এইজ তো আমার এতটা এখান থেকে এতটা এই এইজকে আমি ধীরে ধীরে কমাচ্ছি দেখো আচ্ছা আমি যদি এইচকে এখন এটা একটু ভালো করে আঁকছি লক্ষ্য করো ওকে লক্ষ্য করো এটা আমার উচ্চতার পরিবর্তন হয়েছিল এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ওকে আর সময়ের পরিবর্তন এটা হয়েছিল এতটা ওকে এখন এই এইজটার মানটা কতটা বলো তো এখান থেকে এতটা এই এইজটাকে এবার ধীরে ধীরে কমাচ্ছি এখন এখান থেকে এতটা দিচ্ছি তাহলে তখনের জন্য আমি ওয়াইকেল টু কত পাবো এই টাইমটার জন্য তাহলে এতটার জন্য উচ্চতাটা কতটা হলো এতটা হলো ওকে আচ্ছা এইটা আর এটা সমান নয় কিন্তু একটু কার্ভটা বাঁকবে ভালো করে এরকম হবে ওকে আচ্ছা তাহলে অবশ্যই দেখতে পাচ্ছ এটার তুলনায় এটা কিন্তু ছোট কারণ তিরিশ বছরে যেই উচ্চতার গাছটা থাকবে আঠাশ বছরে তো সেইটা থাকবে না তার থেকে কম থাকবে তার মানে এটার তুলনায় এটা ছোট কিন্তু তাহলে এখন এটা পুরোটা এইচ আবার এইচকে কমাচ্ছি এখন বলছি এখান থেকে এতটা এইচ তাহলে তার জন্য হাইট পাবো কীরকম করাও তাহলে এটা এখন আমার হাইট এইটুকুটা ওকে দেখো ধীরে ধীরে কিন্তু হাইট কমছে তাহলে এটা যখন এইচ ধরবো মানে এখান থেকে এতটা এইচ ধরবো যখন তখন দেখো আরও কমছে তাহলে সিমিলারলি এভাবে ছোটো ছোটো করে কমাও কমাতে থাকো দেখো হাইট কমছে কিন্তু আমি কিন্তু রিভার্সে আসছি বলেছিলাম ওকে তার মানে কী বলো তো কী করতে চাইছি এগুলো তো এইচ ছিল এইচকে ধীরে ধীরে আমি এদিকে টানছি মানে এইচ ছোটো হচ্ছে তার মানে এইজ কোন দিকে যাচ্ছে এইচকে একদম জিরোর কাছাকাছি নিয়ে যাচ্ছি এইচকে যদি জিরোর কাছাকাছি নিয়ে যাই এক্স এক্স প্লাস এইচটা দেখো এক্সের দিকে যাচ্ছে না তা তো এইচকে তো আমি ছোটো ছোটো করছি মানে কি এক্সের দিকেই যাচ্ছিলাম তো ওকে আচ্ছা এবারে দেখো তাহলে আমার পরিবর্তন কতটা হয়েছিলো লেখা হয়নি আচ্ছা উচ্চতার পরিবর্তন কতটা হয়েছিলো এটা এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স আচ্ছা কার সাপেক্ষ হয়েছিলো সময়ের সাপেক্ষে না তো সময়টা কী ছিল এই পুরোটা কত লিখেছিলাম এক্স প্লাস এইচ মাইনাস এক্স এই বড়োটা থেকে ছোটোটা বিয়োগ করেছিলাম তো তো এই বছরেই তো আমার চেঞ্জ হয়েছিল উচ্চতাটা তাহলে কার কার পরিবর্তন হয়েছে উচ্চতার পরিবর্তন কার সাপেক্ষে সময়ের সাপেক্ষে দেখো করেছি কারো সাপেক্ষে মানে কি সেটা তো হরে থাকে আচ্ছা এখন আমি এইজকে ধীরে ধীরে ছোটো করছিলাম তো এই যে টেন টু জিরো এটাকেই তো লিমিটে কিভাবে লেখা হয় লিমিট এইচ টেন টু জিরো মানে কি এইচটা যত জিরোর দিকে যাবে তাহলে এক্স প্লাস এইচটা তত এক্সের দিকে যাবে মানে কি এইটা ছোটো ছোটো হচ্ছে ওকে এইচকে তো পুরো জিরো করতে পারি না তাহলে তো এক্স চলে আসবে এইচকে আমি খুব ছোটো 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 করছি ওকে তাহলে আমার এখন এলো কীরকম আকারটা লিমিট এইচ টেন টু জিরো উচ্চতার পরিবর্তন কার সাপেক্ষে সময়ের সাপেক্ষে এখন এই উচ্চতা উচ্চতা ভুলে গেলে কী হবে লিমিট এইচ টেন টু জিরো এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এক্স প্লাস এইচ মাইনাস এক্স মানে এটা বাই এখানে যেটা ছিল এক্স প্লাস এইচ মাইনাস এক্স মানে কি এইচ না অ্যাকচুয়ালি এইচ তো এটা লিমিট এইচ টেন টু জিরো এফ অফ এটা এক্স আর এক্স ক্যান্সেল হলে এটা এইচ তাহলে এটাই তো অ্যাকচুয়ালি হচ্ছে না তাহলে এবার লক্ষ্য করো কী বলতে চাইছি এটাকেই আমরা ডিফারেন্সিয়েশানে ডিনোট করি ডি ওয়াই বাই ডি এক্স এই হিসেবে ওকে এখন এটাই ওয়াই ওয়াইকেল টু এফ এক্স না তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে ডিডিএক্স এফ এক্স এটাকেই আবার লেখা হয় এফ ড্যাশ এক্স তাহলে এখন এই যে ডি ওয়াই বাই ডিএক্সকেল টু এটা লিখেছিলাম তো তাহলে এখন ওয়াই বাই এক্সকে আবার এফ ড্যাশ এক্স লিখতে পারছি তাহলে এটাকেই ডিনোট করা হবে এফ ড্যাশ এক্স হিসেবে ওকে এতটা অব্দি জেনে রাখো এই যে আমার রিলেশানটা বেরোলো এটাকেই বলা হয় অবকলন বা অন্তরকলন ইংলিশের ডিফারেন্সিয়েশন এই পদ্ধতিটাকে বলা হয় আশা করি বোঝা গেছে ওকে তাহলে অ্যাকচুয়ালি আমরা পেলাম কি এটা আচ্ছা বলো তো এইচ ডেন টু জিরো কেন করলাম কারণ পরিবর্তনটা স্বল্প 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 পরিবর্তন করে আসছিলাম আচ্ছা তাহলে এক্সিক্যাল টু এ বিন্দুতে এফ এক সব অন্তরকলনযোগ্য হবে বা অবকলনযোগ্য এই চ্যাপ্টার তো তাই বলছি যদি ওয়াই বাই এক্স ওকে কোন বিন্দুতে এক্সিকল টু এ বিন্দুতে তাহলে এক্সের জায়গায় এ বসাবো তাহলে এক্সের জায়গায় এ বসাবো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ তোমরা এটা নাও লিখতে পারো এভাবেও ডিফাইন করতে পারো এখানে ওকে এখন আমি বলেছিলাম কি অবকলন বা অন্তর্কলন বা ডিফারেন্সিয়েশনের কাজ কি একটা বড় জিনিসকে ছোট করা দেখবে একটা প্যারাবোলা বা অধিবৃত্ত এরকম দেখতে আছে তাকে নিয়ে স্ট্রেট লাইনে এরকমভাবে এই স্ট্রেট লাইনে ভেঙে দেব। মানে এটা তো দেখতে অনেকটা বড়ো কিন্তু এটাকে স্ট্রেট লাইনে করে দেবো দেখবে এই ডিফারেন্সিয়েশন এটাই করে দেখো কি করছি খুব মজার জিনিস কিন্তু এগুলো তাহলে অঙ্কটা লক্ষ্য করো এরকমভাবে অঙ্ক দেওয়া থাকবে যে এক্স টু দার এন এর অন্তরকলজ বা ডেরিভেটিভ নির্ণয় করো বা অবকলন অঙ্ক ডিফারেন্সিয়েশন কোএফিসিয়েন্ট ইংলিশে এটা বের করতে বলছে এরকম অঙ্ক থাকলে অঙ্কের একটা সলিউশন এটার মাধ্যমে বলে দিচ্ছি ওকে আচ্ছা এরকম থাকলে সঙ্গে সঙ্গে ওয়াইকাল টু এফ এক্স আমরা ফাংশান নিই ওয়াইক্যাল টু এক্সের একটা ফাংশান এক্স টু দি নিয়ে নেব ওকে আচ্ছা এখন বললো সংজ্ঞা থেকে লেখো ডিফারেন্সিয়েশনের সংজ্ঞা মানে যেটা আমি প্রুফ করলাম ওটাই ওর মাধ্যমে লিখতে হবে আচ্ছা সংজ্ঞাটা কী ছিল ডি ওয়াই বাই এক্স ইকোল টুই লিমিট এইচ টেন টু জিরো ঠিক আছে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ বাই এইচ এটা ছিল যেখানে এফডাস এক্স হিসেবেও আমি লিখতে পারি কিন্তু লিখছি আমি ওকে আচ্ছা এখন কী করছি লিমিট এইচ টেন টু জিরো আচ্ছা এক্সের জায়গায় আমি এক্স প্লাস এইচ এটা তো অ্যাকচুয়ালি এফএক্স তাহলে টু এফ আমি একটু ভালোভাবে লিখে দিচ্ছি এফএক্স লিখি এখন এফএক্সটাই কীভাবে ডিফাইন আছে এক্স টু দিতে পারেন তাহলে এখন এক্স বসালে এক্স টু দিতে পারেন এক্স প্লাস এইচ বসালে এক্স প্লাস এইচ হোল টু দিতে পারেন মাইনাস এফ মানে এক্স টু দি পারেন বাই এইচ লিখতে পারি কি পারি না পারি ওকে প্রবলেম হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাও আচ্ছা তাহলে এটাকে আমি এক নম্বর নাম দিচ্ছি ওকে এখন কী করছি এটা তো একটু দেখতে পড়ো আমি না এক্স প্লাস এইচকে ইউ পুট করছি ওকে আচ্ছা এখন আমি যদি বলি ইউ এক্সের দিকে যাচ্ছে তাহলে এইচটা কোন দিকে যাবে এখন এক্সের জায়গায় ইউ বসালে দেখো এইচ জিরোর দিকে চলে যাবে ওকে যাবে কি যাবে না যাবে আচ্ছা তাহলে এক থেকে কী পাবো এইটা থেকে কী পাবো বলো দেখি ফ্রম ওয়ান কী পাবো ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু লিমিট ইউ টেন টু এক্স ইউ টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স টু দি পাওয়ার এন বাই ইউ মাইনাস এক্স না কারণ এইজ ইকোয়াল টু কী পাবো এখান থেকে ইউ এদিকে এক্সটা গেলে মাইনাস এক্স ওকে এখন কেউ যদি লক্ষ্য করা একটা সূত্র প্রমাণ করতে যাচ্ছি লিমিটও করিয়েছিলাম আচ্ছা এখন ডিডি এক্স আচ্ছা ওয়াইটা এখন কী বলো তো এক্স টু দি পার এন না লিখতে পারি এটা টু ই আচ্ছা এটা একটা সূত্র না এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান লিখতে পারি কি পারি না পারি বাস দেখো এটা একটা সূত্র কিন্তু পুরোটাই আমি লিমিটেও করিয়েছিলাম ওকে আচ্ছা ডেরিভেটিভ কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র আচ্ছা আমার এখন এই সংজ্ঞা থেকে এক্স টু দি পাওয়ার এন এর একটা অন্তর কলেজ বেরোলো বা ডেরিভেটিভ বেরোলো এই সূত্রটাকে কাজে লাগিয়ে প্রচুর অঙ্ক আছে প্রচুর আচ্ছা সেই এই সূত্রটাকেই কাজে লাগিয়ে একটা অঙ্ক করছি লক্ষ্য করো ওকে আমার রেজাল্টটা এলো ডিডি এক্স অব এক্স টু পার এন ইকুয়াল টু এনটা নিচে নেমে আসবে এক্স টু পার এন মাইনাস ওয়ান হয়ে যাবে এখন বলছি এক্স এ স্কোয়ারের ডের ভিট নির্ণয় করছি তাহলে ওয়াইকেল টু আমি বলেছি এক্সের স্কোয়ার পুট করে দেবো আচ্ছা এই সূত্রটাকেই কাজে লাগাচ্ছি ডি ওয়াই বাই এক্স মানে কেউ লিখতে পারো ডিডিএক্স অফ এক্স স্কোয়ার আচ্ছা এটা তো এন দুইটাই এখন এন হয়ে গেছে তাহলে এনটা নিচে নেমে আসে এই যে দুই আচ্ছা এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান ইকুয়াল টু হবে টু এক্স হবে ওকে এখন এটারই যদি আমি ছবি আঁকতে চাই আচ্ছা আমি প্রথমে ওয়াইগেল টু এক্স স্কোয়ার ছবি আঁকছি ওকে লেন্দি হয়ে যাচ্ছে লেকচারটা তবুও লক্ষ্য করো শিখতে গেলে একটু লেন্দি ভিডিও দেখতে হবে আচ্ছা আমি এক এক করে এক্সের মান পুট করছি এক্সের মান জিরো তাহলে ওয়াইও জিরো ওয়াইগেল টু এক্স আর জিরো হলে জিরো ওয়ান হলে ওয়ান টু হলে এটা কিন্তু ফোর টু স্কোয়ার ফোর ওকে এভাবে যাচ্ছি থ্রি হলে নাইন এখন মাইনাস ওয়ান মাইনাসও নিতে পারো মাইনাস ওয়ান নিলে যদি যদি এখানে মাইনাস ওয়ান নাও তাহলে এটা কী হবে ওয়ান হবে ওকে মাইনাস টু নিলে ফোর হবে মাইনাস থ্রি নিলে কী হবে মাইনাস থ্রি স্কোয়ার নাইন হবে ওকে এভাবে যাবে প্রচুর পয়েন্ট নিতে পারি আচ্ছা ওয়ান নিচ্ছিলাম যখন কত হচ্ছিলো ওয়ান হচ্ছিল তাহলে এটা যদি ওয়ান হয় ওয়াইয়ের উপরে এটা ওয়ান মানে এই পয়েন্ট অ্যাকচুয়ালি ঠিক আছে যখন টু নিচ্ছি ফোর হচ্ছে ধরে নাও এই পয়েন্টটা দেখবে ছবিটা ঠিক এরকমভাবেই হবে আমি অনেকবার করিয়েছি ওকে এই পয়েন্টটাই হবে মানে এরকম দেখতে ওয়াইকেল টু এক্স স্কোয়ার কার্ভটা তো এটা অ্যাকচুয়ালি কি এটা এটা একটা অধিবৃত্ত প্যারাবোলা ওকে তাহলে এটা কি দেখো স্ট্রেট লাইনে করে দিচ্ছি ডেরিভেটিভের পর কী বেরিয়েছে ওয়াইকেল টু টু এক্স মানে ডি ওয়াই বাই ডি এক্সিক টু টু এক্স বেরিয়েছে এটা বেরিয়েছে তো তাহলে কি হচ্ছে জিরো পুট করলে ওয়াই জিরো তাহলে এখানেই আছে জিরো জিরো এক্স যদি আমি ওয়ান পুট করি তাহলে ওয়াই হবে দুই তাহলে এক্স ওয়ান হলে ওয়াই দুই হবে এতটা পয়েন্ট বলছি ঠিক আছে আচ্ছা এক্স যদি দুই পুট করি ওয়াই চার হবে দুই পুট করছি ওয়াই কত হচ্ছে চার হচ্ছে ধরে নাও পয়েন্টটা তার মানে দেখবে অধিবি এই সরি স্ট্রেট লাইনটা মূলবিন্দু গামী হবে এভাবে মাইনাস পয়েন্টের জন্যও হবে তাহলে দেখো এটা তো একটা স্ট্রেট লাইন না মানে সরল রেখা ওকে আশা করি বোঝা যাচ্ছে আর এটা একটা অধিবৃত্ত প্যারা বোলা আচ্ছা তার মানে দেখো এত বড় জিনিসটাকে দেখো কত সহজে ছোটো করে দিচ্ছে এটাই কাজ ডিভিটিপের আর কিচ্ছু না ওকে দেখাচ্ছে পরে ভিডিওতে আজকের জন্য এতটাই বাই